নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে যাচ্ছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো অলরেডি আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি তোমাদেরকে বিভিন্ন ISL প্লেয়ারদের সম্পর্কে আপডেট দিয়েছিলাম। তো আজকে আরো কিছু নতুন প্লেয়ারের আপডেট বেরিয়ে এসছে, তাই জন্য আজকে আবার একটা ভিডিও তোমাদের জন্য বানাতে বসলাম। তো আগে এক এক করে তোমাদের প্লেয়ারদের সম্পর্কে বলে দিই, তারপরে জামশেদপুর FC সম্পর্কে একটা ইম্পর্টেন্ট আপডেট তোমাদেরকে দেওয়ার আছে। তো আজকে প্রথম যে প্লেয়ারটা সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নিখিল পূজারী। হায়দ্রাবাদ FC প্লেয়ার এই বছর খেলেছেন তিনি, পুনে সিটি FC থেকে তিনি হায়দ্রাবাদ FC তে সই করেছিলেন। আপাতত যা খবর বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে হায়দ্রাবাদ FC কিন্তু এই নিখিল পূজারীকে রিটেন করতে চলেছে আগামী মরশুমের জন্যও। এরপরে চলে আসি পরের প্লেয়ারে, এবং সেটা হচ্ছে প্রতীক চৌধুরী। এই বছর মুম্বাই সিটি FC সেন্ট্রাল ব্যাক পজিশনে তিনি অসাধারণ খেলেছেন। তো সেক্ষেত্রে এই প্রতীক চৌধুরীকে বেঙ্গালুরু FC সই করতে আগ্রহ প্রকাশ করেছে, এবং সেক্ষেত্রে একটা ইনিশিয়াল ট্রান্সফার নেগোসিয়েশন হয়েছে প্লেয়ারটার এজেন্টের সাথে। এবং সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে, যদি কথাবার্তা আরো এগোয়, তাহলে এই প্রতীক চৌধুরীকে তোমরা আগামী মরশুমে বেঙ্গালুরু FC তেও দেখতে পারো। এবং স্পেশালি বেঙ্গালুরুর এই মুহূর্তে যারা ডিফেন্ডার রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র আমার মনে হয় জোয়ানানি থাকছে। অ্যালবার্ট সেরেনের সাথে চুক্তি কিন্তু এই বছরই শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আগামী মরশুমে অ্যালবার্ট সেরেনের সাথে চুক্তি এক্সটেন্ড করবে কিনা সেটার কোনো আপডেট এই মুহূর্তে নেই। তো সেক্ষেত্রে হয়তো নতুন একজন ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাক এনে হয়তো একজন ফরেন স্ট্রাইকার অথবা ফরেন মিডফিল্ডার বেঙ্গালুরু আনার চেষ্টা করতে পারে। তো সেক্ষেত্রে বেঙ্গালুরু একজন সেন্ট্রাল ইন্ডিয়ান ব্যাক খুঁজছিল, এবং তাদের মনে হচ্ছে যে এই অবস্থায় প্রতীক চৌধুরী একটা পারফেক্ট চয়েস হতে পারে। এরপরে চলে আসি পরের প্লেয়ারের সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন সার্জিও কাস্টেল। তো তোমাদেরকে আমি আগের দিনই জানিয়েছিলাম যে সার্জিও কাস্টেলের লোন স্পেল শেষ হয়ে গেছে জামশেদপুর FC সাথে। তো সেই ক্ষেত্রে সার্জিও কাস্টেলের উপর পুরোপুরি ডিপেন্ড করছে, বা অ্যাথলেটিকো মাদ্রিদের বি দলের উপর পুরোপুরি ডিপেন্ড করছে যে তারা সার্জিও কাস্টেলের লোন স্পেলটা আরো এক্সটেন্ড করবে কিনা। তো এখন এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে হয়তো সার্জিও কাস্টেল লোন এক্সটেন্ড করবেন না, তিনি স্পেনে ফিরে যাবেন আগামী মরশুমে। তো সেক্ষেত্রে হয়তো সার্জিও কাস্টেলকে আমরা ISL আগামী মরশুমে নাও দেখতে পারি। এরপরে চলে আসি পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে মিমো মোরা জামশেদপুর FC আরেকজন ভালো ডিফেন্ডার, তিনি এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স FC তে সই করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে জামশেদপুর FC কে নতুন একজন সেন্ট্রাল ব্যাক অবশ্যই দরকার, এবং এরকম একটা অবস্থায় শোনা যাচ্ছে যে হয়তো জামশেদপুর FC মিমো মোরাকেও ছেড়ে দিতে পারে। অনেক বছর ধরে তিনি ভারতীয় ফুটবলে আছে, আই থিঙ্ক এটা তার সেকেন্ড বা থার্ড ISL মরশুম ছিল। তো সেক্ষেত্রে অনেক দিন ধরে তিনি ভারতীয় ফুটবলে আছেন, বা শোনা যাচ্ছে যে মিমো মোরাকে হয়তো আগামী মরশুমে আমরা জামশেদপুর FC তে নাও দেখতে পারি। অর্থাৎ মিমোর সাথে হয়তো কন্ট্রাক্ট এক্সটেন্ড জামশেদপুর করবে না, তাদের জায়গায় দুজন নতুন ভালো ডিফেন্ডারকে জামশেদপুর আনার চেষ্টা করছে, এবং একটা তো স্ট্রাইকার অবশ্যই সার্জিও কাস্টেল চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে সার্জিও কাস্টেলের জায়গায় ডেভিড গ্রান্ডে খেলবে আগামী মরশুমে আমার মনে হয় জামশেদপুর FC সাথে, কারণ ডেভিড গ্রান্ডে কিন্তু থাকছে আগামী মরশুমে। এবং এই মুহূর্তে জামশেদপুর আরো দুজন ফরেন মিডফিল্ডারের সাথে কথা বলছে, বাট সেই ক্ষেত্রে পুরোপুরি ডিপেন্ড করবে এই দুই প্লেয়ারের ফিটনেস লেভেলের উপর। যদি তারা খেলতে পারে আগামী মরশুমে তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে রিটেন করতে পারে। অর্থাৎ পিটির কথা বলছি, পিটির ফিজিক্যাল কন্ডিশন অতটাও ভালো নয়, ফিটনেস অতটাও ভালো নয়, এবং এই মুহূর্তে বাইরের একটা দলও পিতিকে চাইছে আগামী মরশুমের জন্য। তো সেই ক্ষেত্রে জামশেদপুর চাইলে পিতিকে রিটেন করতেই পারে, পিতিও জামশেদপুরে থাকতে চাইছে, কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে তার ফিটনেস লেভেলের উপর। যদি জামশেদপুর মনে করে যে পিতি পুরো মরশুমটা খেলতে পারে তাহলে পিতিকে রিটেন করে দেবে, আর না হলে পিতিকে ছেড়ে দেবে। ঠিক এরকমই একটা কন্ডিশন আরো একটা প্লেয়ারের সাথে রয়েছে, তবে সেই প্লেয়ারটার নাম আমার জানা নেই, বাট দুটো প্লেয়ারের কিন্তু এরকম একটা কন্ডিশন রাখা হয়েছে আগামী মরশুমের জন্য। এছাড়াও যেই প্লেয়ারদের জামশেদপুর FC রিটেন করতে চলেছে আগামী মরশুমের জন্য সেই লিস্টটাও বেরিয়ে এসছে, তোমাদের এক এক করে নামগুলো বলে দিই। প্রথমটা অবশ্যই ডেভিড গ্রান্ডে, দ্বিতীয়টা এইতর মনরয়, তারপরে প্রত্যেকটা ইন্ডিয়ান প্লেয়ার্স। এখন অবধি শুধুমাত্র দুজন বিদেশিকেই জামশেদপুর রিটেন করেছে। এবার ইন্ডিয়ানদের বলে দিই, প্রথমটা হচ্ছে অমরজিৎ, তারপরে হচ্ছে আইজ্যাক, তৃতীয় জন হচ্ছেন সুমিত পাসি, তারপরে রয়েছেন মোবাশির রহমান, তারপরে আছে নরেন্দ্র গহলোত, তারপরে আছে জিতেন্দ্র, তারপরে রয়েছে গুরুম, এরপরে রয়েছে জয়নার, তারপরে রয়েছে রফিক, এবং শেষ ইন্ডিয়ান প্লেয়ার হিসেবে রয়েছে অনিকেত যাদব। তো এই কটা ইন্ডিয়ান প্লেয়ারকে আগামী মৌসুমের জন্য জামশেদপুর রিটেন করতে চলেছে। এরপরে চলে আসছি আজকে শেষ প্লেয়ারটা সম্পর্কে আলোচনা করতে, এবং তিনি হচ্ছেন মার্সেলিনো।
তো মার্সেলিনোকে নিয়ে আমি অলরেডি তোমাদের আগের দিন আপডেট দিয়েছিলাম যে হায়দ্রাবাদ এফসি এখন অবধি মার্সেলিনোকে কোনো কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করেনি এবং তাই জন্য শুধুমাত্র এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসিতে নেস্তর গড় দিল একটাই বিদেশি প্লেয়ার যাকে রিটেন করা হচ্ছে আগামী মৌসুমের জন্যে। এই মুহূর্তে যে খবরটা বেরিয়ে এসছে সেটা মার্সেলিনো একটা কিউএনএ সেশন করেছিল তার ইনস্টাগ্রাম প্রোফাইলে এবং সেখানে একজন তাকে প্রশ্ন করেছিল যে হায়দ্রাবাদ তাকে কি রাখছে আগামী মৌসুমের জন্যে বা হায়দ্রাবাদ তাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে কিনা বা তিনি আগামী মৌসুমে আইএসএল এ থাকছেন কিনা। এরকম তিনটে আলাদা আলাদা মানুষ তিনটে আলাদা আলাদা প্রশ্ন করেছিল এবং প্রত্যেকটা প্রশ্নের মার্সেলিনো একটাই উত্তর দিয়েছেন। প্রথমে তিনি বলেছেন যে হায়দ্রাবাদ এফসি তাকে কোনো কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করেনি এখন অবধি। দ্বিতীয়ত, তিনি নিজেও জানেন না তিনি আগামী মৌসুমে হায়দ্রাবাদে থাকছেন কিনা এবং তৃতীয়ত, তিনি আইএসএলেও খেলবেন কিনা সেটা এখন অবধি তিনি ডিসাইড করেননি। যদি তার কাছে অফার থাকে ভালো, বা যদি অন্য কোনো আইএসএল দল তাকে অফার করে বা হায়দ্রাবাদ তাকে কন্ট্রাক্ট এক্সটেন্ড অফার করে তাহলে সেক্ষেত্রে তিনি থাকবেন। বাট আপাতত না কোনো আইএসএল দল তাকে অফার করেছে না হায়দ্রাবাদ এফসি তাকে কোনো কন্ট্রাক্ট এক্সটেনশন অফার করেছে। তো সেক্ষেত্রে দেখা যাক মার্সেলিনো আগামী মরশুমে আইএসএল এ থাকে কিনা। খুব পছন্দের প্লেয়ার আমার এবং আমি চাইবো মার্সেলিনো আগামী মরশুমেও আইএসএল এ খেলুক, হায়দ্রাবাদ এফসি না হলেও অন্য কোনো আইএসএল দলে খেলুক। তো দেখা যাক অন্য কোনো আইএসএল দল মার্সেলিনোকে অফার করে কিনা। তো আপাতত আজকের ডেলি আপডেট এতটাই ছিল, এই কটা প্লেয়ারের সম্পর্কে তোমাদের আপডেট দিয়ে দিলাম। এরপরে আরও কিছু নতুন প্লেয়ারের আপডেট এলে তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসেছো আর এই ভিডিওটা প্রথমবার দেখছো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।